সব সময় স্যাক্রিফাইস করতে যাবেন না। দিনের পর দিন যাদের জন্য আপনি নিজের ছোট বড় ইচ্ছেগুলোকে খুন করে অন্যের জন্য স্বপ্ন কিনছেন, বেলা শেষে তারাই আপনাকে সবচেয়ে নিম্ন গোত্রীয়, সবচেয়ে লোয়ার ক্লাস পিপল, যাদের সঙ্গে মেশা যায় না এরকম মানুষ মনে করে ছুঁড়ে ফেলে দেবে। তারা ধরেই নেবে এই জগতে আপনার কোনো চাহিদা নেই, প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই আপনার। সবার যেটা দরকার সেটা আপনার দরকার নেই, সবার সব ভালোটা চাই, সব পছন্দের জিনিসটা চাই, শুধু তারাই ডিজার্ভ করে বেস্ট, আপনার কোনো কিছু না হলেও চলে। সুতরাং আপনি কোনো কিছু ডিজার্ভ করেন বলেও তারা বিশ্বাস করবে না। সবচাইতে আপন মানুষ ভেবে আপনি যাদেরকে, যাদের জন্য স্যাক্রিফাইস করবেন নিজের জীবনটা, ওই আপনার করা স্যাক্রিফাইস কিন্তু আপনাকে মহান বানাবে না, বরং তারা ধরে নেবে আপনি হচ্ছেন ছোট গোত্রের মানুষ। কি কথাটা শুনে খারাপ লাগছে? কিন্তু বর্তমান সময়ে কিন্তু এটাই সবচেয়ে বড় বাস্তবতা। ঘরের মানুষ তো দূরের কথা, খেয়াল করে দেখবেন বাসায় যখন মেহমান আসে তখন সবার জন্যে কোনো না কোনো জিনিস আনে। বাচ্চাদের জন্য চকলেট আনছে, বড়দের জন্য পাঞ্জাবি আনছে, মা খালা ভাই বোন সবার জন্য জামা শাড়ি আনছে, শুধু আপনার বেলায় আপনার সামনে একটা হাসি দেবে, ভালো আছো তুমি। এই ভালো আছো তুমি কিন্তু আপনাকে মহৎ করছে না ওই মানুষটার কাছে। ওই মানুষটার কাছে আপনার গুরুত্ব একেবারে নিম্ন স্তরের। এখন ভদ্রতা মানে দুর্বলতা, সততা মানে বোকামি, আর নৈতিকতা ওটা শুধু ডিকশনারিতেই পাওয়া যায়। সব কিছুর একটা না লিমিট থাকা দরকার, অন্তত এইরকম একটা লিমিট যে জায়গাতে গিয়ে আত্মসম্মানটা থাকে। মানে এরকম না অন্য আর দশজনের জন্য তারা সব কিছু করছে, শুধু আপনার বেলায়, আপনার বেলায়। ও তাই নাকি, তুমি এটা পছন্দ করো জানতাম না তো, তোমার এটা লাগে। এই যে বিস্ময়কর উপলব্ধি তাদের কাছে, আপনি ভাবছেন যে আপনি অনেক স্যাক্রিফাইস করে অনেক বড় হয়ে যাচ্ছেন, প্রত্যেক দিন আপনার কোন মাছের পিসটা খেতে ভালো লাগে, মাংসের কোন টুকরোটা আপনার পছন্দ, গাড়ির কোন পাশে বসতে ভালো লাগে, কোন রঙের জামা পরে আপনি বাসায় কমফোর্টেবল, কিংবা কোন চাকরিতে আপনার মনে হচ্ছে আপনার জীবনটা ভালো হবে, অথবা কোন সাবজেক্টে আপনার পড়ার দরকার, কিংবা কোন পেশাতে আপনি যাবেন, প্রত্যেকটা ডিসিশন আপনার নিজের। আপনি যাদের জন্যে স্যাক্রিফাইস করবেন দিন শেষে তারাই আপনার পাশে থাকবে না, কিংবা 60-70 বছর বয়সে আপনার কি মনে হবে ওই স্যাক্রিফাইসটা না করলে হতো, জামাইয়ের কথা শুনে চাকরিটা ছেড়েছিলাম বলে আজকে জামাই আমাকে খোঁটা দেয়, কথায় কথায় সারাদিন বাসায় বসে বসে খাও, বউয়ের কথা শুনে আমি আর্মিতে বা পুলিশে যাই নাই, আর এখন আমি সেই চাকরিগুলোর জন্য হাবিত্যাস করছি। এরকম যেন একটা বারও না হয়। প্রত্যেকটা জিনিস ছাড় দিতে হয়, প্রত্যেকটা সম্পর্কে, মানুষে বলেন, পরিস্থিতিতে বলেন, ছাড় লাগে, কিন্তু ছাড়ের তো একটা লিমিট থাকবে না? এরকম একটা যেটা আপনি ইচ্ছে করে করবেন, আপনাকে মাথার উপরে মহত্বের চাপ দিয়ে আপনাকে পিষে ফেলবে না। অন্যরা যেটা পায় সেটা আপনিও পাবার অধিকার রাখেন, সেটা আপনারও ভালো লাগে, সে কথাটা তো বলুন, না হলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় ঠক হবেন। কেন জানেন? পৃথিবীর সবচেয়ে বড় ঠক, ধান্দাবাজ, নোংরা মানুষ হচ্ছে সেই মানুষ যে নিজেকে ঠকায়। আপনি যদি নিজের ইচ্ছেগুলোকে গলা টিপে মারেন তাহলে আপনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধোকাবাজ মানুষ। অ্যান্ড আই হেইট ইউ, বাট আই ডোন্ট ওয়ান্ট ইট, আই ওয়ান্ট টু লাভ ইউ। প্রত্যেকটা মানুষের মতো আমিও আপনাকে ভালোবাসতে চাই। সুতরাং স্যাক্রিফাইসের গলা টিপে মেরে ফেলুন, নিজের অধিকার, নিজের চাওয়া, ভালো লাগা, খারাপ লাগা সব বলুন, বলা দরকার। এই যুগটা বোবা দেন না,